আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা একটি নতুন ব্র্যান্ডের দুটো গ্যাজেট নিয়ে আলোচনা করব, যে ব্র্যান্ডটি হচ্ছে gtide এবং তাদের একটি TWS এবং একটি স্মার্টওয়াচ আছে আমাদের হাতে। ধন্যবাদ মোশন ভিউকে এই রিভিউ ইউনিট দুটো পাঠিয়ে দেওয়ার জন্য। তারা আমার কাছে রিকোয়েস্ট করে যে এই নতুন ব্র্যান্ডটি সম্পর্কে আপনাদের সাথে পরিচয় করে দেওয়ার জন্য। সো অ্যাজ ইউজুয়াল এই দুটো ডিভাইসের একটি ফুল রিভিউ হবে এবং একই সাথে আপনারা জানতে পারবেন এই নতুন ব্র্যান্ডটি অ্যাকচুয়ালি আপনার জন্য পারফেক্ট ফিট হবে কিনা। জিটাইট L1 হচ্ছে একটি এন্ট্রি লেভেল TWS এবং আরেকটি হচ্ছে জিটাইট R1, যেটা বেসিক্যালি একটি স্মার্ট ওয়াচ। এটা কাইন্ড অফ মিড রেঞ্জ একটি স্মার্ট ওয়াচ এবং আমরা শুরুতে এটাকে নিয়ে একটু আলোচনা করি। জিটাইট R1 এর আনবক্সিং এক্সপিরিয়েন্স বেশ সিম্পল। আপনারা বক্সের ভেতরে স্মার্ট ওয়াচটি পাবেন, একটি চার্জিং ডক পাবেন, একজোড়া এক্সট্রা স্ট্র্যাপ পাবেন এবং ইউজার ম্যানুয়াল। আপনারা আমার চ্যানেলের রেগুলার ফলোয়ার হয়ে থাকলে রিসেন্টলি রিভিউ করা ওয়াচগুলোর যদি একটা বিষয় খেয়াল করেন, আপনারা কিছু সিমিলারিটিস পাবেন। যেমন ব্র্যান্ডের নাম হয়তো ডিফারেন্ট, বাট ওয়াচের ভেতরকার UI হচ্ছে সেম। ইনফ্যাক্ট তারা একটি সিমিলার অ্যাপস শেয়ার করে, গ্লোরিফিট অ্যাপের হয়তো নাম শুনেছেন। এই ব্যাপারে একটু পরে বিস্তারিততে আসছে। তো প্রথমে চলুন আমরা ডিজাইনটা নিয়ে একটু আলোচনা করি। ওয়াচটি মেটাল এবং প্লাস্টিকের একটি কম্বিনেশন বিল্ড। এটার ওভারঅল ফিট অ্যান্ড ফিনিশিং বেশ ভালো, প্রিমিয়াম ফিলও আছে। এতে ব্যবহার করা হয়েছে একটি সিলিকন স্ট্র্যাপ এবং বক্সে যে এক্সট্রা পেয়ারটা আছে সেটাও সিলিকন স্ট্র্যাপ, বাট কালারটা একটু ডিফারেন্ট। এই স্ট্র্যাপটি হাতে মোটামুটি ভালোই কমফোর্টেবল মনে হয়েছে, তেমন একটা পেইন দেয় নাই। আর এখন আসলে শীতের সময়, সো হাত ঘেমে যাওয়ার মতো সিচুয়েশনটা এখন আসলে তেমন ভালোভাবে বুঝতে পারছি না, তবে সিলিকন স্ট্র্যাপগুলো সাধারণত হাত ঘামিয়ে ফেলে। ওভার ওয়াচের ওজন খুব বেশি না, সো আমার কাছে এটা ক্যারি করতে ভালো লেগেছে। তবে ওয়াচটি কিন্তু আকারে গোল এবং সাইজে কিছুটা বড়, সো যাদের হাত একটু বড় সড়ো তাদের কাছে এই জিনিসটা খুব সুন্দর মানাবে। আপনারা ওয়াচটির ডান পাশে দুটো বাটন দেখতে পাবেন, যাদের উপরটি হচ্ছে স্ক্রিন অন অ্যান্ড অফ বাটনের কাজ করে এবং ব্যাক বাটনের কাজ করে, এবং একই সাথে এই জিনিসটাকে ঘুরাইলে আপনারা অ্যাপেল ওয়াচের মতো যে ক্রাউনের যে স্ক্রলিং সিস্টেমটা সেটা অ্যাক্টিভেট করতে পারবেন। আর নিচের বাটনটি বেসিক্যালি ওয়ার্কআউট বাটন, এখানে চাপ দিলে আপনার ওয়ার্কআউট মেনুতে নিয়ে যাবে, তারপর সেখান থেকে আপনি আপনার ডিজায়ার্ড ওয়ার্কআউট মোডটি সিলেক্ট করে আপনি হয়তো বা আপনার কাজটি চালিয়ে নেবেন। ওভারঅল ওয়াচটির বিল্ড কোয়ালিটি, লুক এবং হাতে পরার এক্সপিরিয়েন্সটা আমার কাছে ভালোই লেগেছে। তবে ওয়াচটিতে আপনারা IP68 এর প্রোটেকশন পাচ্ছেন, আপনারা নিশ্চিন্তে এটাকে পানিতে ধুইতে পারবেন, বাট সুইমিং করা বা পানির অনেক ভেতরে নিয়ে যাওয়ার মতো কাজগুলো করা যাবে না। এই ওয়াচের নোটিফিকেশন প্যানেলটা আমি আসলে অনেকদিন যাবতেই বলে আসতেছিলাম যে বিভিন্ন ওয়াচে যে একটা প্রবলেম থাকে যে নোটিফিকেশন প্যানেলের ওয়ার্ডসগুলো অনেক বড় থাকে, এই জায়গায় তারা এই জিনিসটা ফিক্স করেছে। নোটিফিকেশন ভেতরে লেখাগুলো খুব ছোট ছোট, সো ফুল নোটিফিকেশনটা আমি সহজেই পড়তে পারি, এই ব্যাপারটা ভালো। তো UI-এর কথায় যেহেতু আসলাম, আপনারা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে UI-টা ঠিক কেমন, এবং আশা করি আপনারা আইডেন্টিফাই করতে পারছেন যে প্রিভিয়াস কিছু ওয়াচের সাথে কিন্তু বেশ ভালোই মিলে যায়। তেমন কোনো চেঞ্জ নেই, জাস্ট UI-এর কালারগুলো বা কিছু কালার অ্যাকশনগুলোতে একটু হালকা পাতলা 19-20 করা, আদারওয়াইজ ওভারঅল UI-টা সেমই। সো নাথিং স্পেশাল ইন হেয়ার। অ্যান্ড অলসো আপনারা কিন্তু এই ওয়াচটিকে রান করার জন্য আপনার ফোনে জিটাইট ফিট অ্যাপটি ইনস্টল করতে হবে, এবং এই অ্যাপটি ইনস্টল করার পর ওপেন করলেও আপনারা কিন্তু এখানেও সিমিলারিটিস দেখতে পাবেন যে এই অ্যাপটা বেসিক্যালি গ্লোরিফিট অ্যাপের একটা মডিফাইড ভার্সন, তাদের মতো করে হালকা একটু মডিফাই করে নিয়েছে, বাট মোর লেস একদম গ্লোরিফিট অ্যাপটাই। একটি স্মার্ট ওয়াচের সবথেকে ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে রেস টু ওয়েক। এই ওয়াচটিতে আমরা আসলে রেস টু ওয়েকের এক্সপিরিয়েন্সটা খুব বেশি একটা ভালো পাই নাই। সামটাইমস এটা ট্রিগার করে না, এবং যখন ট্রিগার করে বিষয়টা আসলে অ্যাক্টিভেট হতে একটু বেশি সময় নেয়, সো এটা একটু হ্যাম্পারিং ছিল। তবে খুবই ভালো লেগেছে এর কল রিসিভিং মেকানিজমটা, আপনারা এই ওয়াচের মাধ্যমে ফোনে কথা বলতে পারবেন, তবে এটা জাস্ট সিম কল, নো ইন্টারনেট কল। তবে ভালো লাগার বিষয়টা হচ্ছে এই ওয়াচটি সাধারণত আপনার ফোনে যখন কল আসে তখন 3 সেকেন্ডের মতো ওয়েট করে, 3 সেকেন্ড পরে এই ওয়াচটিতে নোটিফিকেশন চলে এসেছে আপনার একটা কল আসছে। তারপর যেটা হয় যে এই ওয়াচটি অটোমেটিকভাবে এই ব্লুটুথ কল যে রিসিভের যে ফাংশনালিটিটা এটা অ্যাক্টিভেট করে দেয়, এবং তখন আপনি ওয়াচে রিসিভ করার কথা বলতে পারবেন। অথবা যদি আপনি ফোনে রিসিভ করেন তাহলে কিন্তু এই যে লাউডস্পিকারের যে অপশনটা সেটা ফোনেই থাকবে, আপনি ওয়াচে রিসিভ করলে লাউডস্পিকার অপশনটা ফোনে ওয়াচে চলে আসবে। পাশাপাশি এর কল কোয়ালিটিটা খুবই ভালো, এতে যদিও আবার ইন্টারনেট কলিং করা যায় না, শুধুমাত্র সিম কল আপনারা করতে পারবেন। তবে এর স্পিকারের সাউন্ড খুবই ক্লিয়ার এবং লাউডনেস আমি মনে করি মোটামুটি ভালোই লাউড আছে, আপনারা আউটডোর প্লেসেও এটা থেকে কথা বলতে পারবেন, যদিও বা এই ওয়াচটিকে আপনার কানের কাছে নিতে হবে, বাট ওভারঅল সাউন্ড কোয়ালিটি আপনারা আমি মনে করি সন্তুষ্ট ফিল করবেন। সাধারণত যে কল ফাংশনালিটির ওয়াচগুলো আছে সেখানে দেখা যায় যে কলের ফিচারটা অন করে রাখলে ফোনের স্পিকারের অপশনটা অলওয়েজ অ্যাক্টিভ থাকে ওয়াচের দিকে। সো আপনি হয়তো বা কলের ফিচারটা অন করে রাখছেন, বাট ইউটিউবে ঢুকছেন দেখবেন যে ইউটিউবের সাউন্ডের আউটপুটটা ওয়াচ থেকে বেরোচ্ছে। এই প্রবলেমটা এই ওয়াচে হয় না, তারা এই জিনিসটাকে ভালোভাবেই ফিক্স করেছে। অর্থাৎ আপনার ফোনে যখন কল আসবে
ঠিক তখনই আসলে এই ওয়াচটা ফোনের লাউডস্পিকার অপশনটা এটাতে হ্যান্ড ওভার করে, আদারওয়াইজ এই জিনিসটা করে না। সো আপনি নির্দ্বিধায় এটার কলিং ফিচারটা অন রাখতে পারবেন এবং আপনার রেগুলার ইউসেজে এই জিনিসটা প্রবলেম করবে না। দ্বিতীয়ত আরেকটা বিষয় ভালো লাগছে, সেটা হচ্ছে স্লিপ ট্র্যাকিংটা, যেটা খুবই অ্যাকুরেট ছিল, একদম মিনিট লেভেলে অ্যাকুরেট ছিল। মানে আপনি লিটারেলি কত ঘন্টা এবং কত মিনিট ঘুমাইছেন এটা অ্যাকুরেটলি এটা সম্ভব মাপতে পারে। তাছাড়া ওয়াচগুলোতে যে সকল জিনিসগুলো দেখি লাইক হার্ট রেট মনিটরিং, ব্লাড অক্সিজেন মনিটরিং, এই বিষয়গুলো এখানেও আছে এবং এগুলো আমার কাছে মোটামুটি অ্যাকুরেটি মনে হয়েছে, কোনো প্রবলেমেটিক কোনো বিষয় আমার চোখে পড়ে নাই। এটাতে আপনারা আরও পরিমাপ করতে পারবেন স্ট্রেস, ফ্যাটিক, মুড এবং নিঃশ্বাস পরিমাপ করারও একটা অপশন আছে দেখলাম। এই ওয়াচটির ভেতরে আপনারা 300 mAh একটি ব্যাটারি দেখতে পাবেন, অ্যাকচুয়ালি দেখতে পাবেন না বাট ভেতরে আছে। এবং এই ব্যাটারিটা আমি মনে করি সাইজের তুলনামূলক বড়, বাট আমার রেগুলার ইউসেজে টুকটাক প্রতিদিনই টুকটাক কল রিসিভ করা এবং 24/7 ব্লাড অক্সিজেন পরিমাপ করার বিষয়গুলোকে অন রাখার পর আমি 5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। এবং এটাকে চার্জ করতে বক্সে একটি বড় সড়ো সাইজের একটা ডক দিয়েছে, যেটা এই ওয়াচটিকে চার্জ করতে প্রায় 2 ঘন্টার মতো সময় নেয় এবং এটার ম্যাগনেটের যে পাওয়ারটা এটা খুবই লুজ, সো টুকটাক ধাক্কা লাগলে এটা ডক থেকে সরে যাচ্ছিল, এটা একটা ইস্যু ছিল। তো ওয়াচটির প্রাইস নির্ধারণ করা হয়েছে 4,290 টাকা এবং পাবেন একই সাথে 6 মাসের ওয়ারেন্টি মোশন ভিউতে। এরপর চলে আসে জিটাইড L1, এটি হচ্ছে একটি TWS এবং একে বলা হচ্ছে হাফ ইন ইয়ার ইয়ারফোন। সোজা বাংলায় বললে আপনারা অ্যাপেলের যেই ইয়ারফোনগুলোকে দেখেন যে ডিজাইনটা করে সেরকমই ডিজাইন, এবং এটা খুব বেশি এক্সপেন্সিভ না, মাত্র 1440 টাকা এবং একই সাথে 6 মাসের ওয়ারেন্টি। আরেকটা ভালো কথা, আপনারা অবশ্যই বক্সে একটি মোশন ভিউর হলোগ্রাম স্টিকারও দেখতে পাবেন, এটা একটু খেয়াল করে নেবেন। সাধারণত এই বাজেটের TWS-গুলো একেবারেই বেয়ার মিনিমাম ফাংশনালিটি অফার করে, নাথিং স্পেশাল, বাট এটা একটু ডিফারেন্ট। যেমনটা বলেছি অলরেডি, বাডসের ডিজাইনগুলো কিন্তু দেখে আপনার কাছে হয়তো বা চেনা পরিচিতই লাগছে। ভালো বিষয় যে এই বাডসগুলো IPX4 প্রোটেক্টেড, অর্থাৎ আপনারা টুকটাক ঘাম বা টুকটাক পানি ছিটাফোঁটা থেকে এই জিনিসটাকে সেফ রাখতে পারবেন, তবে কেসটাকে আবার চুবাইতে যান না কোথাও বা ভিজাইতে যান না। এই বাডসগুলোর ভেতরে আসলে কত মিলিমিটার ড্রাইভার ইউজ করা হয়েছে সেটার অফিসিয়াল কোনো আমি তথ্য জানতে পারি নাই, তবে আমি গেস করছি যে 10 mm-এর আশেপাশেই হবে। এটা হাফ ইন ইয়ার, সো যেগুলো ফুল ইন ইয়ার ইয়ারফোন সেগুলোর মতো পুরোপুরি কানটাকে আইসোলেট করে না। এটা হচ্ছে একটা বিশেষ ধরনের একটা ডিজাইন, যেটা আমি মনে করি অনেকেই পছন্দ করে, যারা পছন্দ করে তো করে, যারা করে না একেবারেই করবে না। তবে বিশেষ বিষয়টা হচ্ছে এই ইয়ারফোনগুলো বাইনিউরাল সারাউন্ড সাউন্ড ক্রিয়েট করে। এই সাউন্ডটা আপনার কাছে মনে হবে অনেকটা কনসার্ট হলে দাঁড়িয়ে আপনি হয়তো বা কোনো একটা গান শুনছেন, আর এই ধরনের বিশেষ কনসার্ট হল টাইপের যে ইফেক্টটা এটা কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা খুবই পছন্দ করে। ইনফ্যাক্ট তারা যখন কোনো নতুন ইয়ারফোন কিনে দেখা যায় তাদের ফোনে কোনো না কোনোভাবে এরকমভাবে সাউন্ডটাকে টিউক করে যাতে ওই রকম একটা সাউন্ডের ফিডব্যাক দেয়। সো এটা একটা বিশেষ ধরনের সাউন্ডের আউটপুট, যারা ভালো লাগে অবশ্যই ভালো লাগবে, যাদের লাগে না তো লাগবে না। সো এটার সাউন্ড কোয়ালিটি যদি আমি একটু ব্রেকডাউন করি, ব্যাপারটা দাঁড়াবে এরকম যে এটার বেসটা একটু ন্যারো বাট একটু ফিল আছে, আপনি আপনার কানে ফিল করতে পারবেন, তবে ওই রকম ইন ইয়ার ইয়ারফোনগুলোর মতো সারাউন্ডিং টাইপ একটা বেস ফিল দিবে না। তারপরে ট্রেবল সাউন্ড বা হাই ফ্রিকোয়েন্সি যে সাউন্ডগুলো আছে এটা মোটামুটি বেশ ভালোই ক্লিয়ার পেয়েছি আমি, নো কমপ্লেন ইন দেয়ার। তবে এটার যে মিড সাউন্ডগুলো এটা হচ্ছে অনেকটা ফ্ল্যাট এবং একটু বেশি লাউড, যার কারণে একটু সারাউন্ডিং টাইপ একটা ফিল আসে, তবে ডিটেলস কম। ইফ ইউ ডোন্ট লাইক ইট, লুক সামওয়্যার এলস। কিন্তু জিনিসটা এক্সপিরিয়েন্স করতে গিয়ে বোঝা গেল যে বাজেটটা আসলে কোথায় হিট করেছে। এটাতে আপনারা ওয়ারলেস প্রোটোকল হিসেবে ব্লুটুথ 5.3 দেখতে পাবেন, যেটা অলমোস্ট আপ টু ডেট, বাট এটা আমার ফোনের সাথে কানেকশন জন্য একটা ইস্যু করেছে। অলমোস্ট সব ধরনের ফোনই আমি ট্রাই করে দেখেছি যে সাউন্ডটা সামটাইমস কিছু মিলি সেকেন্ডের জন্য ড্রপ করে। তো এটা আমি অনেক বাজেট TWS বা বাজেট ইয়ারফোনগুলোতে দেখেছি, তেমনটা এখানেও দেখতে পাইলাম, সো এটা একটা প্রবলেম। এই কেসের ভিতরে আপনারা 300 mAh ব্যাটারি পাচ্ছেন এবং বার্সের ভিতরে ঠিক কতটুকু আছে এটা বলে নেই, বাট এটা বলেছে যে এই কেসটি দিয়ে আপনারা বার্সগুলোকে মোটে 4 বার আপনারা চার্জ করতে পারবেন এবং বার্সগুলো একটা না প্রায় 4 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ দেয়, যেটা বেশ টিপিক্যাল বর্তমানে। কেসের আকারটা মোটামুটি ছোটখাটোই, খুব বেশি একটা বড় না এবং এটা সব ধরনের পকেটেই আপনারা রাখতে পারবেন। আর বক্সের ভিতরে আপনারা একটা ভালো জিনিস দেখতে পাবেন, সেটা হচ্ছে এর একটি রাবার কেস। কেসটা একটু উইয়ার্ড যে আসলে পুরো TWS-এর কেসের সাথে ফার্মলি লাগে না, মানে একটু লুজ টাইপের, বাট আলটিমেটলি আপনারা একটা প্রোটেকশন কেস পাচ্ছেন এবং সাথে একটা হুকও আছে আপনার প্যান্টের সাথে ঝুলানোর জন্য। কেসের নিচের দিকে আপনারা 4টি LED ইন্ডিকেটর দেখতে পাবেন, যেটা চার্জ নির্দেশ করে। সো দেয়ার ইউ হ্যাভ ইট, জিটাইডের একটি TWS, একটি স্মার্ট ওয়াচ। কেমন লাগলো? একটু হিট অর মিস, তারা হয়তো একটু ডিফারেন্টলি ট্রাই করার চেষ্টা করেছে যেটা দেখে মনে হলো। আশা করি হয়তো বা সামনে তারা আরও যত লম্বা সময় এগিয়ে যাবে, এই জিনিসগুলো তৈরি করবে, ততই হয়তো বা আরও ইম্প্রুভমেন্ট নিয়ে আসবে। আমি দু একটা বিষয় লক্ষ্য করেছি যে তারা যে UI-টা হয়তো বা আদার কিছু সিমিলার ওয়াচের মতো সেম থাকলেও কিছু চেঞ্জ এনেছে, যেমন নোটিফিকেশন প্যানেলে ওভারঅল কল কোয়ালিটির যে মেকানিজমটা, এই বিষয়গুলো বেশ ভালো। আর এই TWS-টাতেও আমি মনে করি তারা কিছু ব্যতিক্রম নিয়ে আসার চেষ্টা করেছে, তবে বাজেট হিসেবে আরও ভালো কিছু অপশন আপনারা হয়তো বা বাজারে পাবেন। ধন্যবাদ মোশন ভিউকে আজকের ভিডিওটি স্পন্সর করার জন্য। আপনারা এই ধরনের সকল ধরনের গ্যাজেট
যেটাই লাগে না কেন, তাদের ওয়েবসাইট থেকে খুব সহজে পারচেস করতে পারবেন। আপনারা চাইলে তাদের ফেসবুক পেজও ভিজিট করে আসতে পারেন, সেখান থেকেও আপনারা চাইলে অর্ডার করতে পারেন আপনার যে কোনো পছন্দের গ্যাজেটটি। সাথে পেয়ে যাবেন তাদের অফিসিয়াল ওয়ারেন্টি, সো আপনার প্রোডাক্ট কেনার পর কোনো প্রবলেম হলে আপনারা কিছুটা হলেও নিশ্চিন্ত থাকতে পারছেন। তো ভিজিট করে আসুন তাদের ফেসবুক পেজ, গ্রুপ অথবা ওয়েবসাইট থেকে, সকল ইনফরমেশন দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে। আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি, ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও হাজির হয়ে যাবো। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেকভার্সের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।